আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি ভর্তার রেসিপি নিয়ে। ভর্তা পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না, ছোট বড় সবাই ভর্তা পছন্দ করে। আজ আমি আপনাদেরকে দেখাবো মৌসিম বা বনশিম বা রাজশিমের ভর্তা। এখানে আমি তিনটি মৌসিম নিয়েছি এবং মৌসিমের সাইডে যে শিরগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়ে এগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এখন এই শিমগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। অনেক সময় দেখা যায় যে কুচি শিমে পানির পরিমাণ কম লাগবে, আর যদি শিমগুলো শক্ত হয় তার জন্য পানি একটু বেশি লাগবে, 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। এখন আমি শিমগুলোকে মাঝখানে ঢাকনা তুলে উল্টে দেব যেন দুই সাইডে ভালোভাবে সিদ্ধ হয়। সবগুলো শিম উল্টে দেওয়ার পর এগুলোকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যখনই পানিটা শুকিয়ে যাবে এবং নিচে অনেকটা লেগে যাবে, অর্থাৎ কোনোরকম কোনো পানি থাকবে না, তখনই আমি শিমগুলো নামিয়ে নিব। পানি থাকা অবস্থায় কোনোভাবেই নামানো যাবে না, তাহলে দেখা যাবে যে ভর্তাটা পানসে লাগবে। নামিয়ে নেওয়ার পর এখানে আমি 5 থেকে 6টা মরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কেউ চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে শুকনো মরিচের ভর্তাটা একটু সুস্বাদু বেশি হয়। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে 1টা বড় রসুনের কোয়া হালকা বাদামি করে ভেজে নেব। এখন রসুন ভেজে নেওয়ার পর এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, এতে স্বাদটা একটু বেশি হবে, কিন্তু আমি যেহেতু এটা 2-1 দিন রেখে খাবো, তার জন্য আমি এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তাহলে ভর্তাটা নষ্ট হবে না। এখন শিমটা সিদ্ধ করার পর এখানে ভিতরে দেখা যায় একটা শক্ত পাতলা একটা পর্দার মতো থাকে, এই পর্দাটা অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে ভর্তা বানাতে গেলে খুবই ঝামেলায় পড়তে হবে। এবং এখানে যদি কিছু শিরও থেকে যায় তাহলে শিরগুলো ফেলে দিতে হবে, যেন বাটার সময় কোনো সমস্যা না হয় বা খাওয়ার সময় কোনো শির বা কোনো পাতলা পর্দা মুখে না লাগে। এখন ভাজা উপকরণগুলো স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি বেটে নিব। এখানে পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে ভর্তাটা পানসে হয়ে যাবে। ভাজা উপকরণগুলো বেটে নিলাম, সেগুলো একটু আলাদা করে তুলে নিচ্ছি এবং এখন আমি মৌসিমগুলো বেটে নিব। কেউ চাইলে একই সাথে ভাজা উপকরণ এবং মৌসিমগুলো একসাথে বেটে নিতে পারেন, আমি এটা আলাদা করে রেখে দিয়েছি, আলাদা করে মেখে নিব। কেউ চাইলে ভর্তাটা ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের চেয়ে পাটায় বানানো ভর্তা একটু বেশি সুস্বাদু হয়। বাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো শিন না থাকে, থাকলে তা ফেলে দিতে হবে। মৌসিমগুলো বাটা হয়ে গেলে এগুলো আমি বাড়িতে তুলে নিচ্ছি। বাড়িতে তুলে নেওয়ার পর এগুলো আমি একসাথে করে কিছুক্ষণ মাখিয়ে নেব এবং খুব ভালোভাবে মাখাতে হবে এবং লবণটা চেক করে নিতে হবে, কারণ ভর্তার ক্ষেত্রে লবণ এবং মরিচের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমার মৌসিম ভর্তার রেসিপি। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।